শুনিতেছি মন হারাবার রাতে, সোনা ছড়া এমন দারুণ দিনেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে, আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা সোনা দোকানে চলে এসেছি, আমি আর মা সোনা কিনতে। দেখতেই পাচ্ছই, দেখো সোনা দোকানটা, এটা একটা কাকুর দোকান। সো কাকুর দোকানেই এসেছি মাকে নিয়ে। দেখতেই পাচ্ছ মা এখন সোনা দানা দেখছে। সো তোমাদের তো দেখালাম যে সোনার দোকানে গেছিলাম, তো দেখো কী কেনা হয়েছে। এই যে ব্যাগ, এই দেখো, ভাবছো যে কি কেনা হয়েছে। তো দোকানে তোমাদের দেখাতে পারিনি, এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও খুলি। দেখো একবার কেমন হয়েছে, সবাই জানাবে। ডিজাইনটা খুব সুন্দর না? ভাবছো কার জন্য? আমার বৌদির জন্য। পরের মাসে দাদার বিয়ে, তোমাদের বলেছি, তাই এটা কেনা হলো। ডিজাইনটা কেমন হয়েছে জানাবে। এটা কিন্তু সোনা, ঠিক আছে, যে বুঝতে পারবে না তাই বলে দিলাম। ডিজাইনটা দেখো, আমার তো বেশ দারুণ লেগেছে। বসার উপরে ডিজাইনটা খুবই সুন্দর। তোমাদেরও কেমন লেগেছে জানিও, তাই কেনা হলো গিফট বৌদির জন্য। এ দেখো আর কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি, এইটা তো ভালো করে দেখিয়ে দিই। এ দেখো এটা কিনেছে মা, পায়ে পড়ে তো সেই জন্য মার পায়ের এটা ভেঙে গেছে। কি বলে মা এগুলো? আঙুর। আঙুর আগের দুটো ভেঙে গেছে তো সেই জন্য। এটাও কেমন হয়েছে জানিও, বেশ ভালো লাগছে। এরম টাইপসে বেশ কালারিং এ দেওয়া। আর একটা জিনিস কিনেছি, এটা আমি কিনেছি এই যে দাদার বিয়েতে পরবো বলে। এটা এমনি নর্মাল, এটা পরবো হলো। এই আমার চকারটা কেমন হয়েছে বলো, হেভি লাগছে। এটা হলো গায়ে হলুদের দিনে পরবো, দাদার গায়ে হলুদে পরবো, হলুদ শাড়ি পরবো তো তার সাথে পরবো। এইটা একবার পরে তোমাদের দেখাচ্ছি, দাদা চকারটা কেমন হয়েছে। আর কানেরটাও, বৌদির কানেরটাও কিনেছি, কেমন হয়েছে জানিও। চকারটা আমি পরে দেখাচ্ছি একবার, দাঁড়া। সো গাইস, তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে নিলাম, এবার ফুল লুকটা দেখো তোমরা। সো গাইস, চকারটা পরে কেমন লাগছে সবাই কিন্তু জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।